বলি দাদা। হ্যাঁ ভাই বঙ্গাই বলো। আমাদের এই বাড়িতে আসা বহুদিন হয়ে গেল। হ্যাঁ বহুদিন। আমরা মনে করেছি আর বাড়িতে থাকবো না, আমরা দাদা স্বদেশে ফিরে যাব। সত্যই বলেছো ভাই বঙ্কাই। আমি নাচ নিশ্চিতে কি স্বপ্ন দর্শন করেছি জানো ভাই? এমন কি স্বপ্ন? আমাদের মাতা পিতা অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? হ্যাঁ। এবং দর্শনে আমাদের রাজ্য লুণ্ঠন করে নিয়েছে ভাই। রাজ্য লুণ্ঠন? হ্যাঁ। এই স্বপ্ন তো ভালো নয়। সত্যি বলেছো ভাই বঙ্কাই। আমরা আর বিলম্ব করবো না দাদা। হ্যাঁ আমরা স্বদেশে ফিরে যাই না কেন? বেশ তো শোনো ভাই বঙ্কাই। হ্যাঁ বলো। আমার কিছু ঋণ পরিশোধ করার রয়েছে সেই বাজারে। তুমি মাঝি মোল্লাকে নিয়ে গিয়ে ডিঙ্গা সজ্জিত করে নাও, আর আমি গিয়ে ঋণ পরিশোধ করে আসি। বেশ সেই বাজার হয়ে কেমন? বেশ তাই হবে। বেশ আসি ভাই বঙ্কাই। মাঝি ভাই, হ্যাঁ আমরা স্বদেশে ফিরে যাব তুমি জানো তো? হ্যাঁ হ্যাঁ। তো স্বদেশে যখন ফিরে যাব, এই যে নৌকোগুলো রয়েছে, আচ্ছা আচ্ছা, যা যা জিনিস নিচে পড়ে রয়েছে, ঠিক আছে, যা নিয়ে যেতে হবে সেগুলো সব সজ্জিত করো। হ্যাঁ হ্যাঁ সব কিছু বুঝেছ? আমরা কিন্তু আজকেই স্বদেশে ফিরে যাব। আমি একটু ফিরে আসি। হ্যাঁ আমি পাগল হয়ে যাই, সেই আমি ছুটে যাবো সেই মালিনী ভবনে এই মুহূর্তে। মালিনী আমি আসছি, মালিনী তুমি অল্প সময় অপেক্ষা করো। আজকে সে সঙ্গে দাঁড়িয়ে এত কিছু বিলম্ব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। কালকে তো আমাকে বলো ঠিক আমি 10টার দিকে চলে আসবো, হয়তো 10টার আগেই চলে আসবো, কিন্তু 10টা বেজে পার হয়ে গেল এখন পর্যন্তই আসছে না। সে কি আমাকে ফাঁকি দিয়ে গেল? না না না, সে ফাঁকি দিতে পারে না। আমাকে কিছু কথা দিয়েছে, যেদিন বাড়ি ফিরে যাবে আমাকে সঙ্গী করে নিয়ে যাবে, আমায় কথা দিয়েছি। কিন্তু কথা দিয়েছি আজকে অসময় হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তার ছায়া দর্শন করে আমি যে তার রূপের কথাই আমি ভুলতে পারছি না। কি সুন্দর চার তার চোখ, কি সুন্দর তার নসিকা, কি সুন্দর তার রূপ, আহা রে কত সুন্দর। সেই রূপের ছায়া শুধু আমায় হৃদয়ে ভাসে, তাকে একসময় না দেখিলে আমি যে থাকতে পারি না। কিন্তু এত আসবে কেন করে আমি কিছু বুঝতে পারছি না। আরে আবার যে ভারু কথায় থাকে, আরে এক কথায় কি করে আমি সেটাও কিছু বুঝতে পারছি না। কিন্তু আর যদি আসে তাহলে আমি কিন্তু তার সঙ্গে কথা বলবো না। এমনই আমি করব যে এমন সাজা দেব সে বুঝতে পারবে। সে যে কেন এলো না আমায় ভালো লাগে না, সে যে
এবার যদি ভাই আসে তাহলে কিন্তু তুমিও কথা বলবে না আর আমিও কথা বলবো, ঠিক আছে? এই দরজার মধ্যে ভালো করে পাড়া দিয়ে থাকবে, ঠিক আছে? কেউ জানো যে বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে? হ্যাঁ হ্যাঁ যাও। হ্যালো ভাই, ভাটু ভাই, ভাটু এদি দেখ একটি বাচ্চা, দেখ আমার দিকে, কেমন আছিস? ভালোই আছি। হ্যাঁ ভালো আছি। দিদি ভাই, কথা বলবে না, বেশ দেখি কিভাবে কথা বলছেন। আসি আমি। হ্যাঁ মালিনী, মালিনী, আরে ও মালিনী, মালিনী যা বাবা, মালিনী শোনো শোনো, মালিনী শোনো, তুমি কথা বলবে না, তুমি আমার সঙ্গে কথা বলবে না, তুমি আমার সঙ্গে অভিমান করেছো মালিনী, তাই না? মালিনী একটি বার কথা বলো, তুমি আমাকে ভালোবাসো না, আসতে বিলম্ব হয়েছে তাই তুমি অভিমান করেছো মালিনী, একটি বার চেয়ে দেখো মালিনী, তোমাকে দেখতে না পেলে আমি থাকতে পারি না। ও তুমি আমায় ভুলে আছো তাই না? তবে শোনো মালিনী, তুমি যদি আমায় ভুলে যেতে পারো, তুমি সামান্য মেয়ে ছেলে যদি তোমার এত অহংকার থাকে, এত গর্ব হতে পারে, আমিও পুরুষ মানুষ, আমার টাকা আছে, তোমার মতো অনেক মতো মেয়ে পাবো আমি। তবে শোনো, তুমি যাও গো ভুলে আমায়, বুঝতে পারলে? আর ভালোবাসি না গো তোমায়, এখন আমি অন্য কারো হব, আর পাবে না গো আমায়, বুঝতে পারলে মালিনী? এত ঘেম যে তোমার থাকে, এত অহংকার হবে, শুনো, তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসা করে দিদি পিয়া
ভালোবাসা এই মিথ্যে অভিনয় করলে বেশ আমি আসতে পারি বাবু আসেন আসেন কি হয়েছে আবার একবার বললে ও আরেকবার বলে বলতো আসেন বেশ হ্যালো বাবুকে ফিরে নিয়ে আস ও হ্যাঁ কেন থাকলে আমার পিছন থেকে সত্যি আর একবার কথা বলি না আমি ঠিক তোমার সঙ্গে কথা ও আরেকবার বললে হ্যাঁ আচ্ছা বলো তো হ্যাঁ বলো তুমি তো কালকে বললে যে ঠিক আমি 10টার দিকে চলে আসবো কিন্তু 10টার দিকে পার হয়ে গেল তবু তুমি আসছো না তার জন্য আমি তোমার সঙ্গে অভিমান করেছিলাম শরম আলি নি হ্যাঁ বলো অতি কাজে ব্যস্ত তো তার জন্য আসতে আমার বিলম্ব হয়ে গেছে তাই বলি তুমি শোনো মালিনী আর কোনো বিলম্ব নেই আচ্ছা এবার তুমি আমাকে একটা জিনিস দিয়ে দাও সুরা আমাকে পান করাও কেমন ও সুরা পান করবে হ্যাঁ বেশ বেশ ঠিক আছে আরে কত সুরা পান করবে আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেব বেশ ভালো ঠিক আছে আমি তুমি শোনো হ্যাঁ ভালো আরে দো ঘটি আচ্ছা শরাব মুঝে পিলা দে দেখ হতা হ্যায় ক্যা মালিনী ও আমার বলতে কেউ নেই আর
আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ নেই মালিনী, একমাত্র তুমি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তুমি আমার জীবন, তুমি আমার মন প্রাণ। টিকরি মাথায় ঘুমটা দিয়ারে বন্ধুরে প্রাণ বন্ধুরে আমায় বলে গেল, ওরে ভাই বঙ্কাই, আমি বাজারে কিছু ঋণ রয়েছে, সেই ঋণ পরিশোধ করে আমি তৎক্ষণাৎ চলে আসবো, কিন্তু অনেক সময় অতিক্রম হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত দাদা এলো না। তাই আমি পথ অনুসন্ধান করে দেখি দাদার দাদাই খুঁজে পাই কিনা। তোমরা কেউ আমার দাদাকে দেখেছ? আমার মতোই রয়েছে, আমার মতো এই পথ ধরে গেছে, এই পথ ধরে বাজারের দিকে। আচ্ছা, এই তো বুঝি কি সেজন আওয়াজ পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে। মালিনী, তোমার ছাড়া আমার কেউ নেই, জীবনেও তুমি মরণেও তুমি, তোমার ছাড়াই আমার কেউ নেই, সত্যি শুধু তুমি। এই তো কণ্ঠস্বর ভেতর থেকে ভেসে আসছে, দেখি আমি এই ভবনে একটু খোঁজ করে দেখি না কেন। ওরে ভাই, হ্যালো ভাই, এই এই গিয়ে গিয়ে আমার মতো কেউ আছে বলতে পারবে? এখন সিট খালি নেই। আমি সিটের কথা বলছিলাম তো, আমার মতো কেউ এই ঘরে আছে কি? না, নাই নাই। সত্যি কথা বলছো? দেখো, হ্যাঁ বলেন।
নাই তো সত্যি কথা বলো আমি সত্যি কথাই বলছি সত্যি কথা বলছো তাহলে তাহলে ভেতরে কার সঙ্গে গল্প হচ্ছে ও একটা বাইরের লোক এসেছে বাইরের লোক সে সেটা কেমন মোটামুটি আমারই মতো আপনারই মতন আছে আমার মতো হ্যাঁ তাহলে আমি ভেতরে প্রবেশ করতে পারি না 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 ওয়াটার নাই ওয়াটার নাই না শোনো তুমি আমায় যেতে দাও কিন্তু না 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 তুমি আমায় যেতে দাও না যেতে দেবে না না কেন সেই দিদির ও দিদি কি হয়েছে ভারত আরে বাইরে একটা লোক এসে খালি আমাকে মারছে তোমাকে মারকে পাড়া করছে হ্যাঁ চাবুক চালাচ্ছে তাকে বল যে এইখানে কোনো সিট খালি নেই এখানে সিট খালি নাই সিট খালি নাই আমি সিট করে নিব দাদা আমার ভাই বন্ধু মাতা পিতা কেউ নেই দাদা একমাত্র তুমি মালিনী দাদা ও বলি দাদা গো তুমি স্বপ্নের কথা কি সত্যি বলেছো ভাই আমি এই মালিনীর মোহে অন্ধ হয়ে আমি সব বিচরণ হয়ে গেছি ভাই চলো চলো যাবো তবে শোনো মালিনী তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম আমায় মিথ্যে কথা বলেছিলি হ্যাঁ যে আমার কেউ নেই মাতা পিতা নেই কোনো ভাই নেই কোনো বন্ধু নেই কিন্তু সব রয়েছে আমার এই যে আমার ভাই বঙ্কাই আমার সম্মুখে রয়েছে এটি তোমার ভাই হ্যাঁ তবে শোনো মালিনী বলো এখন আমি আসি তবে শোনো আমি তোমায় কি বলছি জানো বলো ইয়ে জনমে তোমায় নাই বাপ কি পর জনমে যেন আমি আমি থাকিব তো Thank you.
সামনে। বাবু তো চলে গেল। কি বলছিস তুই বল তো? এতে গাই এতে গাই না 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 আই কি করবেন বলেন। শট এক কাজ কর, একটা বুদ্ধি আছে। এইভাবে কাজ আমরা যেভাবে করেছি আর জীবনে এইভাবে ওই বিদেশি বিদেশিকে ভালো ভালো পাসবো না। ভালোবাসার আগুন জ্বলে, তুমি বুঝতেই পারছো। ভালোবাসা খেলে চলে গেল চলে গেল। কিন্তু ভারত একটি কাজ কর, এমন জনকে ভালোবাস সেই যেন কোনোদিন ছেড়ে দিবে না। শোন একটা কাজ কর, এই মালিনী ভবন যত আমরা আয় করেছি সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে গিয়ে ওই গয়া কাশী বৃন্দাবনে গিয়ে সুন্দর ভাবে মন্দির তৈরি করে আর রাধা গোবিন্দর মূর্তি তৈরি করে তার চরণ সেবা করব। তাকে যদি ভালোবাসা দেয় সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু সেই কোনোদিন ছেড়ে দিতে পারে না। ভালো চল দাদা চল চল চল। তুমি আমায় কতদিন এইভাবে ভাসাবে ঠাকুর, আমি আরে কতদিন এইভাবে অকল সাগরে ভেসে বেড়াবো। মাঝি আরে ও মাঝি স্বামী গো, একটি বারে তুমি এই অভাগিনি ডাকে সারা দাও, একটি বারে সারা দাও। মাঝি ও দূর হইতে কি যেন ভেসে আসছে দেখতে পাচ্ছ? কি বলো তো? তার ভিতরে সুন্দর একটি রমণী রয়েছে। বাহ একই চমৎকার মাঝি, তুমি টিকাখানা এগিয়ে নিয়ে চলো। কেমন চলো কি ওগো এই অকুল সাগরে ভেসে তুমি কোথায় যাচ্ছ? আমি আমি সেই কনকে দেব করে যাব। ও তবে শোনো, তুমি এইভাবে চলে যাবে তাই না? শোনো 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 দুঃখিনী একা কেন হাসো তুমি, ভাসিয়া যা দেবতানুগরে যাবে তুমি আমায় হাসালে। তবে শোনো ওই মরা সানি ভাসাও জলে এসো কন্যা পাগল করে দিয়েছে তাই বলি মোরা স্বামী ভাসাও জলে ইহো গো কন্যা আমার।
বলো ভাই দেখো প্রথম আছে বা এই যে গঙ্গা বক্ষে আমরা ভেসে যাচ্ছি হ্যাঁ দেখছো একজন রমণী নিজের মনসুখে ভেসে যাচ্ছে হ্যাঁ তাহলে যেতে দাও তুমি কিন্তু এভাবে তাকে তাকে না ভাই গঙ্গাই না সে যে আমার মন প্রাণ হরণ করে দিন নইলে আপনাকে আমি অভিশাপ করতে বাধ্য হব বেশ আপনার নয়নদৃষ্টি আমি হরণই করে নিলাম ভাই বঙ্কাই আজ যেন আমি দৃষ্টি হারিয়ে দিয়েছি দৃষ্টি হ্যাঁ ভাই দাদা তোমায় কি বলেছি আমি জানো দাদা জানো বলো কৌরব বংশ ধ্বংস হলো দ্রৌপদীর কা তুমি একটিবার আমায় ক্ষমা করে দাও মা গো ক্ষমা করো মা পৃথিবীর বুকে যত নর নারী রয়েছে নিজের স্ত্রী বাদ দিয়ে সবাইকে যেন মা বলে সম্মান করা হয় বেশ ভালো আরে আমি তোমায় অন্যায় বচন বলেছি মা তুমি বলি মা একটি কথা জিজ্ঞাসা করবো বলো এমন কে নিষ্ঠুর ছিল পাশা তোমাকে অকুল সামনে ভাসিয়ে দিয়েছি
তোমার পরিচয় খান আমায় দেবে? আমার পরিচয়? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, পরিচয় দাও। ও কই ও জানি তুমি যখন তোমার বাবা মার পরিচয় দিলে, এবার তোমার দাদার নামখানা বলতে পারবে? তোমার কোনো দাদা রয়েছে? নিশ্চয়ই রয়েছে। দাদার নামখানা? আমার ছয়খানা দাদা। ছয়খানা? ও গই আলাই দুলাই দুইটি দাদা আপনাকে বলতে পারবেন আমার দাদাদের কথা? হ্যাঁ হ্যাঁ বলবো। তবে শোনো, তোমার নাম খানাটা কি বলে জানো? আমার নাম বেহুলা। বেহুলা? তবে শোনো, তোমার ওই যে দুটি দাদা বলে শঙ্কায় বঙ্কায়, সে পাপিষ্ঠ দাদা তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে শঙ্কায়। আর এই যে ভাই আমার বঙ্কায়। হ্যাঁ বল, শঙ্কায় বঙ্কায় এই দুই ভাই আপনারা আমার দাদা? হ্যাঁ। না না, আপনারা আমার দাদা হতে পারেন না। কেন? আমার দাদাদের এই রূপ ব্যবহার হতে পারে না, আমি কিছুতেই গ্রহণই করতে পারবো না দাদা বলে। তবে হ্যাঁ বলো, আমি গ্রহণই করতে পারি,
ঘরে রয়েছে আমার ছয়টি বৌদি, ওই ছয় বৌদির মধ্যে একে বৌদির গোপনে পরিচয় রয়েছে। যেই বৌদি গোপনে পরিচয় রয়েছে সেই দাদারা ছাড়া আমি ছাড়া কেউ জানে না। সত্যি যদি দাদা হয়ে থাকেন আপনারা আমার, তাহলে নিশ্চয়ই সেই গোপনে পরিচয়েরই কথা বলবে। সত্যই বলেছো, তুমি শোনো, তোমার বৌদির ঘনিষ্ঠ আঙ্গুল কিন্তু কাটা রয়েছে দাদা। দাদা গো, আজকে যখন তোমরা দেখা দিলে কেন এই রূপে দেখা দিলে দাদা? আর বলো কেন তুমি এই রূপে আমার সঙ্গে দেখা দিলে? দেখেছো দাদা, দেখেছো নিয়তি আছে কত সুন্দর করে আমায় সাজিয়েছে দাদা। আরে বোন, আর আমরা তোমাকে ভাসে যেতে দেবো না, চলো নিজে আলোয় নিয়ে যাও। না দাদা, কেন আমি তোমাদের সঙ্গে ফিরে যাব না। এর আগে আমার দুই দাদা নিতে এসেছিল আমাকে, আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। তোমরা অমরি করে আমাকে আর জামার কথা বলো না দাদা গো, তোমরা আমাকে বিদায় করো। বিদায়? তুমি যাবে না ফিরে? না দাদা না, তোমরা অমরি করে আমার জন্য আর কেঁদো না। ও দাদা অমরি করে পিছনে হয়ে যা তোমারি চোখে জলে পচি আমা, পিছনে হয়ে যা দাদা। বেশ, আমি ফিরে আসতে পারি, ফিরে আসতে পারি।